এবং আমি উত্তরটা আপনাদের কাছে চাইব ইসলাম মানে কি ইসলাম মানে এক কথায় এক শব্দে কি বুঝায় আত্মসমর্পণ করা অনেকে বলছেন আনুগত্য করা একই কথা যার আত্মসমর্পণ করা হয় তার আনুগত্যই করা হয় আত্মসমর্পণ মানে নিজের আত্মাকে কারোর কাছে সমর্পণ করে দেওয়া সারেন্ডার করা যেটাকে বলা হয় বাংলা চাইতে ইংরেজি আমরা অনেক ভালো বুঝি ইসলামের অর্থ যদি হয় আত্মসমর্পণ এবং করা 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 তো কার কার কাছে কাছে আত্মসমর্পণ আল্লাহ আমরা জানি আমাদের দেশে বিভিন্ন সময় নানা রকমের অপরাধীদের জন্য প্রশাসন এবং সরকার সুযোগ দিয়ে থাকেন আত্মসমর্পণের জন্য তো সেখানে আত্মসমর্পণের জন্য একটা পয়েন্ট থাকে একটা অথরিটি থাকে তাদের কাছে গিয়ে নিজের সকল শক্তি নিজের সকল অস্ত্র সব কিছু তাদের হাতে সপে দিয়ে আত্মসমর্পণ করা হয় আমরা মুসলিম যারা পরিচয় দিচ্ছি ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি সারেন্ডার করেছি নিজেকে সমর্পণ করেছি আল্লাহর কাছে তো সেটার পদ্ধতি কি হবে আল্লাহর কাছে সারেন্ডারের জন্য পদ্ধতিটা কি হবে আত্মসমর্পণের পদ্ধতি হল আমাদের অনেকগুলো অস্ত্র আছে প্রত্যেকেরই অনেকগুলো কি আছে অস্ত্র আছে এই অস্ত্রগুলোকে ব্যবহার করে ভালো কাজ করতে পারি আবার খারাপ কাজও করতে পারি আমাদের বিবেক এটা একটা অস্ত্র আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের এগুলো প্রত্যেকটা এক একটি অস্ত্র এই অস্ত্র দিয়ে হাত মুখ চোখ কান বিবেক বুদ্ধি সবগুলো দিয়ে আমরা চাইলে ভালো কাজ করতে পারি আবার চাইলে খারাপ কাজও করতে পারি এই সকল অস্ত্রগুলোকে আল্লাহর হাতে সোপে দেওয়া আল্লাহর সামনে সাবমিট করে দেওয়া এবং বলা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যেমন টিব্রহিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস্লিম ইব্রাহিম ইসলাম গ্রহণ করো আত্মসমর্পণ করো তিনি বলেছিলেন কি আসলাম তুলি লিরব্বিল আলামিন রবুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম কোন বলে দিন ইন্না সালাতি নিশ্চয়ই আমার সালাত ওয়ানুসুকি আমার হজমরা ওমরা ওয়ামা আমার গোটা জীবন ওয়ামা আমার গোটা মরণ এই সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন রব্বুল আলামিনের জন্য সব কিছুকে আমি পেশ করে দিলাম আল্লাহ এই হাত আমি দিয়ে দিলাম এখন আপনি যদি বলেন এই কাজ করো তো করব যদি বলেন করিও না তাহলে করব না আল্লাহ এই চোখ আমার কাছে আছে এটা আমার অস্ত্র আমি চাইলে এটা দিয়ে খারাপ জায়গায় এটাকে ব্যবহার করতে পারি চাইলে ভালো জায়গায় করতে পারি কিন্তু আমি আপনার কাছে সমর্পণ করলাম এখন আপনি বলেন আমি কি করব। আপনি যেটা বলবেন সেটা এই চোখ দিয়ে দেখব আর যেটা বলবেন সেটা যেটা নিষেধ করবেন সেটা দেখব না এভাবে গোটা শরীর মন মস্তিষ্ক বিবেক বুদ্ধি আপাদমস্তক গোটা দেহকে দেহের ভেতরকার রুহকে প্রাণকে আত্মাকে বিবেককে বুদ্ধিকে চিন্তাকে চেতনাকে সব কিছুকে আল্লাহ সুমাতার নির্দেশের সামনে পেশ করা কোরআন এবং হাদিস যেদিকে বলে আমি সেদিকে যাব বলবে না আমি সেদিকে যাব না এর নাম হলো আত্মসমর্পণ করা বিষয়টা কি বুঝে আসছে এখন আমরা কে কতখানি আত্মসমর্পণ করেছি সেটা আমরা প্রত্যেকে যার যারটা শেষে বলতে পারব আমার নিজেকে আল্লাহ সুমাতার কাছে আল্লাহর নির্দেশের সামনে আমি কতটা সমর্পণ করে দিয়েছি আমার নিজের কোনো সে থাকবে না আত্মসমর্পণকারীর কোনো সে থাকে যেভাবে বলে সেভাবে করতে হয় না হলে আত্মসমর্পণের গ্রহণযোগ্যতা থাকে না আল্লাহ কাছে মানে আমার নিজস্ব কোন বিবেক বুদ্ধি আমার কোনো সে থাকবে না এর নাম কি আত্মসমর্পণ করা এই একটি কথা যদি আমাদের মাথায় খুব ভালো করে আমরা ধারণ করতে পারি উপলব্ধি করতে পারি তাহলে ইসলাম সম্পর্কে শত সহস্র ধোঁয়াশার সমাধান এখান থেকে বের হয়ে আসবে আল্লাহ আমরা সবাই আত্মসমর্পণ করব কার কাছে পদ্ধতি হবে কি আমার গোটা দেহকে আমার গোটা শক্তিকে আমার সকল অস্ত্রকে আল্লাহ যেই পথে ব্যবহার করতে বলেছেন সেই পথে ব্যবহার করলাম এটা হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নমুনা দৃষ্টান্ত প্রমাণ স্বাক্ষর এবং আল্লাহ আত্মসমর্পণ করার দাবিতে যে আমি সত্যবাদী সেই জিনিসটা প্রমাণ হবে সব কিছুকে আমার সকল শক্তিকে আল্লাহ নির্দেশেই শুধু ব্যয় করার মাধ্যমে আল্লাহ সকলকে মুসলিম বা খাঁটি আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন অনেকেই আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন কিছুটা করেছেন আবার কিছুটা নিজের হাতে রেখেছেন আল্লাহর কথা অনুযায়ীও চলেন আবার মন মতেও চলেন অন্য যুক্তি গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু এই সমস্ত লোক সম্পর্কে বলেছেন আফাতুমিনুনা বিবাদুল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কিতাবের অর্থাৎ কোরআনের কিছু কথা মানো আর কিছু মানো না এরকম আল্লাহ সুবহানাহু অত্যন্ত কঠোর ভাষায় ভক্ষনা করেছেন সেই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আধা মুসলমান শিকি মুসলমান সেমি মুসলমান কিছু মুসলমান আর কিছুটা নিজের কিছুটা কাছে আত্মসমর্পণকারী আর কিছুটা নিজের প্রবৃত্তির পূজা এবং গোলামি করা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে করব যে একটা বড় জটিলতা আছে জটিলতা হলো কোরআন এবং সুন্না এক কোরআন এক নবী সাল্লামের হাদিসও নবী সালামের হাদিস এবং কোরআন এর ভিতরে কোনো তারতম্য ব্যতিক্রম কিন্তু এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন আলেম সমাজ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে গিয়ে আলেম সমাজের ভিতরে নানা নানা রকমের রকমের মত যুক্তি দৃষ্টিভঙ্গি আমরা পাই কি পাই না এটা একটা সমস্যা কি সমস্যা না সমাধানের উপায় কি বলেন কোরআনের সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই কি সমস্যার সমাধান বলেন এক এক আলেম এক এক কথা বলছেন আপনি কোন দিকে যাবেন তার আগে একটু জেনে রাখি আলেমদের মতবিরোধ হওয়াটা এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক কেন স্বাভাবিক কারণ বিবেক এবং বুদ্ধি আল্লাহ স্মাত সবাইকে মেপে মেপে দেন নাই সবার বিবেক বুদ্ধি সমান দেওয়া হয় নাই আপনি যে জিনিসটা যেভাবে বুঝবেন একই জিনিস আমি হুবহু সেভাবে বোঝাটা জরুরি না বুঝের বেশ কম আছে না নাই অতএব মতপার্থক্য হবে এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মানে এটা আগে থেকেই চূড়ান্ত ঘোষণা দেওয়া আছে কোরআনে আল্লাহ বলেছেন মানুষের চরিত্র হল মানুষের ভিতরে মত অনেক বেশি থাকে পৃথিবীতে এমন কোন ইস্যু পাবেন না যে ইস্যুতে পৃথিবীর সব মানুষেরা বিজ্ঞানেরও সূত্রগুলো নিয়ে বিজ্ঞানীদের ভিতরে ভিতরে না নাই এক জায়গায় তোমরা সেখানে গিয়ে আসর পড়বা তারা রওনা দিছেন প্রতিমধ্যে যেতে যেতে আসরের সময় শেষ হয় হয় ভাব হয়ে গেছে এখন কিছু লোক বলতেছে আসরটা পড়া দরকার কারণ সূর্য ডুবে যাচ্ছে আসরের টাইম চলে যাচ্ছে আর কিছু লোক বলতেছে নো আমাদের কথা রাসুল বলছে ওই জায়গায় গিয়ে আসর পড়তে রাসুলের কথা মানাটাই হলো ইসলাম অতএব আমি ওখানে গিয়ে আসর পড়বো তাতে মাগরীবের রক্ত হোক আর আসলে রক্ত আমাদের দেখার দরকার নেই আমার আল্লাহ ধরলে বলবো তোমার রাসুল বলছে এখন কিছু লোক বলতেছে না রাসুলের কথার মিনিং তোমরা বুঝো নাই উনি বুঝাইতে চাইছে এত তাড়াতাড়ি যাও যাতে সেখানে গিয়ে আসর পড়া যায় এর মানে এটা না যে আসর ওক্ত চলে গেলেও তোমরা পড়িও না অতএব কিছু লোক নামাজ পড়ে ফেলছে আর কিছু লোক সেখানে গিয়ে পড়ছে আসার পরে দুই দলই নবীসের কাছে বলছি ইয়াসুল্লাহ আমরা এই কাম করছি কিছু লোক পড়ছি আর কিছু লোক জায়গায় গিয়ে পড়ছি নবী সাল্লাহ আলি বলেছেন তোমরা উভয়ে সঠিক করেছ দুইটা সঠিক হয় কেমনে বলেন একটা সঠিক হওয়ার কথা সঠিক কিভাবে দিতে হয় কিছু লোক অক্ত মতো নামাজ পড়ছে আর কিছু লোক মাগরিবের পরে যে নামাজ পড়ছে সঠিক দুইটা কিভাবে হলো বলেন দুইটাই সঠিক এই যুক্তিতে যে যারা সময় মতো আসর পড়ে ফেলেছেন তারা কেন পড়েছেন রাসুলের কথাটাকে তারা এভাবে বুঝছেন যে তার মানে তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে আসর পড়ো অত চলে গেলে খবরদার ওটা তো ফরজ পড়ে ফেলো এটা তারা বুঝছে এটা তাদের কনসেপ্ট এটা তাদের বুঝ এতটুক বুদ্ধি তারা তাদের কালাসম তারা দিয়েছেন আর যারা জায়গায় গিয়ে পড়েছেন সেটাও তাদের একটা বুঝ যে রাসুলের কথা শুনতে হবে তাতে অর্থ থাক যাক আমার দেখার দরকার নেই তারাও ভালো উদ্দেশ্যেই করেছেন দুইটা বুঝি সঠিক উভয় তার বিবেককে ব্যবহার করেছেন একজন বিবেক ব্যবহার করে বুঝছেন আসর এখনই পড়ে ফেলতে হবে আরেকজন বুঝছেন জায়গায় গিয়ে দুজনকে রসুল আকাম সাদাম কারেক্ট বলেছেন দুজনকে ইয়েস দিয়েছেন টিক দিয়েছেন এখান থেকে কি আমরা একটা বার্তা পাচ্ছি কি বার্তা পাচ্ছি বিবেক এবং বুদ্ধি সবার একরকম থাকবে না আর বুঝের বেশকমের কারণে যদি একাধিক রকমের দৃষ্টিভঙ্গি হয় আল্লাহর কাছে সবটাই গ্রহণযোগ্য হবে এটা হলো যদি বুঝের বেশ কম হয় এখন এক এক আলেম এক এক কথা যখন বলে আপনারা সাধারণ মানুষ কোথায় যাবেন আচ্ছা আমি একটা প্রশ্ন করি বাজারে সয়াবিন তেল কোনটা সবচাইতে ভালো বলেন দুইটা আপনি একাই বলে ফেললেন এবারে বলেন আপনারা বলেন সবাই উনি বলেন রূপসাদা এই যে আমাদের সদস্য বলছেন সানফ্লাওয়ার কে বলছেন ফ্রেশ কে বলছেন শোনেন এটা হলো বাস্তবতা এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি কোন কোম্পানি সবচাইতে বেশি গ্রাহকদের জন্য উপকারী অর্থাৎ কল রেটের সব দিক থেকে ওভারঅল ভালো রবি গ্রামীণ ফোন বাংলালি কোনটা বলেন যদি গ্রামীণ ফোন হয় আপনার কথা অনুযায়ী তাহলে সবাই কেন গ্রামীণ ফোন ইউজ করে না কোন তেলের ডিব্বায় আপনারা লেখা দেখছেন নিরানব্বই ভাগ খাটি দেখছেন কি লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি আপনি আজ পর্যন্ত এমন একজন মানুষ পাইছেন রাগ হইয়া তেল খাওয়া ছেড়ে দিছে তেল কোম্পানি এ কয় আমার টা খাঁটি সে বলে আমার টা খাঁটি কেউ নিরানব্বই ভাগও বলতে রাজি না হান্ড্রেড পার্সেন্ট খাঁটি এই বেটারা এক একজন এক এক কথা বলে দুধ তেলই খাবো না এরকম কোনো পাগল পাইছেন আজ পর্যন্ত কি করি আমরা রূপচাদা কিনি এক মাস খাই পেটে বুটবাট করে কিনা দেখি ভালো লয় কিনা দেখি এরপরে আবার ফ্রেশ কিনি এরপরে আবার তীর কিনি কয়েকটা খাওয়ার পরে একটা বুঝি যে এটা আমার শরীরের সাথে স্যুট করছে মনে মনে হয় জিনিসটা ভালো হবে কন্টিনিউ করি তার কাছে ঠিক না ভাই ঠিক চেক করি না না করি একটা জায়গায় আসলে শুধুমাত্র চেক চুপ করা করি লাগে না সেটা হলো ধর্ম এখানে খুব সহজে বলে দিই মূল হিসাবরা একজন এক এক কথা বলে এটিএন বাংলা খুললে এক উত্তর দেয় বৈশাখীতে উনি আরেক উত্তর দেয় এন টিভিতে বাংলা উত্তর দেয় আমরা কোথায় যাবো চ্যানেল আইতে আরেকটা বলে মাই টিভিতে আরেকটা বলে মধ্যে এত কিছু আমি ধর্মই পালন না এই যুক্তি কি সঠিক আমার কবরে আমাকে যেতে হবে না মৌলভী কি আমার কথা বলে যা উত্তর দিয়ে আসবে আপনার সাহেব যায় উত্তর দিয়ে আসবে আপনার আত্ম আপনাকে সঠিক করতে হবে না তাহলে সঠিকটা উদ্ধার করার দায়িত্ব কার একমত সঠিক বেঠিক এটা উদ্ধার করবে কে আমার নিজেকে আমার এটা যে আমাকে সঠিকটা উদ্ধার তেলের ব্যাপারে মোবাইলের ব্যাপারে যেরকম যাচাই করি আমি একটা ইউজ ভালো মনে করেছি তাই দিনের ব্যাপারে সেরকম আমাকে সঠিকটা উদ্ধার করার চেষ্টা করতে হবে কিভাবে উদ্ধার করার চেষ্টা করব। কিভাবে বুঝবো কোনটা সঠিক এক্ষেত্রে কোরআনার একটা আয়াত এবং একটা হাদিস আমি বলতে চাই আমাদের ইসলামের মূল সূত্র কয়টা দুইটা কোরআন এবং নবী ইসলাম বিদায় হজের ভাষণে তার আগে পরে বিভিন্ন সময় বলে গেছেন তারাক্ত ফিকুম আমরাইন দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি কিতাব আল্লাহি ওসুলনা তার এক হলো আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন আর একটা হলো তার নবীর আদর্শ এবং সুন্না এই দুটা জিনিস রেখে যাচ্ছি ল্যাং তাদু তোমরা কখনো পথ হবে না ভুল পথে পা বাড়াবানা যতক্ষণ এই দুইটাকে তোমরা অনুসরণ শুধু অনুসরণ করে না হিমা মজবুত করে এগুলাকে যতদিন আঁকড়ে ধরবা ততদিন তোমাদেরকে কেউ কথাড়া করতে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ফালা ও রব্বিকা আপনার রবের শপথ করছি আল্লাহ নিজে বলছেন নিজে শপথ করছেন নিজের অস্তিত্বের করে বলছেন লাইক মিনুনা মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না খুব ভালো করে শুনে রাখুন প্লিজ মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হ্যাঁ ইহাক কিমো কাফি ম্যা যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভেতরে কোনো বিষয়ে যখন মতপার্থক্য হবে মতভিন্নতা দেখা দিবে তাদের ভিতরে যখন দুই রকম বাদ দুইয়ের অধিক মতের তৈরি হবে এক একজন এক একটা বলবে তখন যদি তারা লা ই হাক কিমো কাফি নিজেদের ভেতরকার মতপার্থক্যের মধ্যে যদি রাসূলকে সালেস না মানে সালেস মানে কি তৃতীয় পক্ষ আরবি শব্দ সালেস আমরা বাংলা সালিস বলি এটা শব্দটা আরবি চতল বন্ধ উভয় পক্ষ এটা না বলে যে আমাদের রাসুল কি বলছেন রাসুলকে যদি সালেস না মানে তাহলে তারা মমিন হতে কথা পরিষ্কার নবী নামকে যদি কেউ সালেস না মানে সালেস মানে কি তৃতীয় পক্ষ যে আমরা দুইজন দুই কথা বলতেছি দেখা যাক রাসুল কি বলেন রাসুলের হাদিসে কোনটা পাওয়া যায় সেইটাকে যে ব্যক্তি সালেস না মানে নমিস সাল্সাম আল্লাহ বলছেন যে লাই মিনুন আপনার রবের শপথ করে বলছি তারা কখনো মোমিন হতে পারবে না শুধু তাই না আরও মজার কথা আছে আল্লাহ শেষে বলছেন সুম্মা লায় জিদ আনফসিম হারজে মিম্মা তবেই তা ওয়া ইউসাল্লি মতেসলি ইমাহান আল্লাহ বলছেন অনেক সময় আপনার সাথে আমার মতপার্থক্য হলো কোন একটা মাছ আলা নিয়া হলে আপনারটা সপক্ষে হাদিস পাওয়া গেল কোরানের আয়াত পাওয়া গেল রাসুলের বক্তব্য পাওয়া গেল রেফারেন্স পাওয়া গেল আমারটার পক্ষে এভিডেন্স পাওয়া গেল না তাহলে আমি আপনারটাকে যে মেনে নিলাম এ মেনে নেওয়া দুই ধরনের আছে একটা হলো যে যেহেতু হাদিস কোরআসে এখন তার কিছু বলার নাই লজ্জা পড়ে গেলাম খারাপ লাগতেছে যে আমার কথাটা প্রমাণ করা গেল না এ হলো এক মেনে নেওয়া আরেক মেনে নেওয়া হলো খুশি হওয়া যে আলহামদুলিল্লাহ আমি ভুল পথে ছিলাম সঠিকটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এটা হলো আরেক মেনে নেওয়া আল্লাহ বলছেন সুম্মা হারাজাম মিম্মা কাদি ফেরসুম আপনার বক্তব্য আপনার সিদ্ধান্তকে যারা মনের ভেতরে কোন প্রকার সংকীর্ণতা ছাড়া উদারতার সাথে যারা ওয়েলকাম করতে না পারবে তখন পর্যন্ত তারা মমিন হতে ওয়ুসল্লি মত স্লিমা এখানে আল্লাহ থামছে না আরো বলছেন ওয়াইসল্লি মত অসলিমা যখন পর্যন্ত তারা পরিপূর্ণরূপে মেনে না আনে তখন মমিন হতে কথা কি ক্লিয়ার ভাইরা আমার এগুলো একটা আয়াত এবার আসেন হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ফা ইন্নহু মাইয়্যা বাদি তোমাদের মধ্যে যারা আমার পরে পৃথিবীতে বেঁচে থাকবা পরবর্তীতে আসবা আমাকে দেখবা না ফাসায়রাখ তিলাফান কাসীরা তারা দেখবা বহু রকমের মতপার্থক্য মোলবি সাহেবদের ভেতরে বহু রকমের মতপার্থক্য এক এক বলে এক একটা তখন তোমরা কি করবে নবী সাল্লাম বলেছেন ফা তখন তোমাদের জন্য আবশ্যক হবে কী করা আমার সুন্নতকে আমি মোহাম্মদ সাদাসাল্লাম কি করেছি সেটা খুঁজে বের করে ওইটাকে আঁকড়ে ধরা ও সুন্নাতিল খলাফা ইর রাশিদীন আলমাহাদীন আর চারজন প্রাপ্ত ইসলামের চার খলিফা অবকর ওমর রসমান আলী এ চারজন আমার প্রতিনিধি আমার পরে খলিফা হয়েছেন আমার পরে দায়িত্ব পালন করেছেন আমার স্থলাভিষিক্ত নির্বাচিত হয়েছেন এদের সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে মতপার্থক্যের মধ্যে তুমি গোমরাহ বা পথারা হবে না তোমার রুট জাহান্নামের রুট হবে না যদি তুমি আমার সুন্নতকে এবং খোলাফায় রাশদা চার খলিফার সুন্নতকে কি করো আঁকড়ে ধরো এখানেই শেষ ন আল্লাহ রবি আরো বলছেন আব্দু আলাই হাব ইন নাওয়াজেস মানের দাঁত দিয়ে এই সুন্নহাকে আদর্শকে আঁকড়ে ধরো আমি কিচ্ছু বুঝি না আমি বুঝতে চাই আমার রাসূল কি করেছেন রাসূলের পরবর্তীতে চার খলিফা কী করেছেন বাস আমার সিদ্ধান্ত দেওয়ার মালিক কে আমি কার মতের পক্ষে লড়াই করব আল্লাহ এবং তার রাসুলের কার মতের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকব। আল্লাহ এবং তার তাহলে একটি আয়াত এবং একটি হাদিস থেকে আমরা জানতে পারলাম মত পার্থক্য হলে আমরা কি করব এবার আসি সুন্নাত এর কথা আমরা শুনলাম সুন্নাত হলো আল্লাহ রাসুল যা করেছেন বা করতে বলেছেন এটার নাম কি এটার উল্টাটা কি সুন্নাতের বিপরীতটা কি বিদাত বিদাত কাকে বলে শব্দের অর্থ হলো শব্দের অর্থ হল নতুন অভিনব বিচিত্র ভিন্ন তার মানে সুন্নাতে নবী যা বলেছেন করেছেন সেটার চাইতে ভিন্ন কিছু এটার নাম কি বিদাত কথা কি বুঝাতে পারছি কথার কথা রসুল সাল্লাহাম জুমার নামাজ জামাতের সাথে পড়ছেন না একা একা পড়ছেন জামাতের সাথে এখন কেউ এসে বলল যে না জুমার নামাজ জামাতে পড়লে আমার মনোযোগ হয় না মূল হিসাবরা এগুলা এক একটা বেজাল সব এদের বিষয়ে নামাজ পড়লে নামাজ হবে না আমি একা পিওর ভাবে পড়বো এটা কি সুনত না বেদাত নবী যেটা করেছেন সেটা থেকে ভিন্ন কিছু হলো এটার নাম কি বেদাতের ঠিকানা কি

এক দুই তিনের ভিতরে থাকা একজন স্কলার ছিলেন এদেশের ইতিহাসে খুব কম ক্ষণজন্ম আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন তিনি বলতেন বেদাত হল দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বওয়ালা হুজুর কিসিমের মানুষের গুণা আমি কি বুঝাতে পারছি খারাপ মানুষদের গুণা হইল গান বাজনা মদ জুয়া জেনা চুরি ডাকাতি দুর্নীতি এগুলো হলো কাদের গুণা ফাসেক মানুষদের গুণা বেনামাজিদের গুণা নামাজি মানুষ রোজাদার মানুষ হুজুর মানুষ এদের গুনা স্পেশাল গুনা হলো কি কথাটা কি কারণ ধর্ম মনে পারছি করে এটা এটা করতেছে আসলে ধর্ম ধর্ম না অন্যটা তাহলে এই বেদাতের গুণাটা ধার্মিকেরা করে এটা অধার্মিকেরা বেদাতের সম্পর্কে আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি চাই একজনের কাছে টাকা নাই সে দোকানদারের কাছে যে বলতেছে বাবারে আমার কাছে টাকা নাই আমার অমুক জিনিসটা লাগবে আমি তোমার পরে দিয়ে দেব দোকানদার তাকে যদি চিনে জানে ভালো জানে দল দিল যদি নরম হয় সেটা দিয়ে দিতে পারে কি পারে না তো ঠিক আছে আচ্ছা টাকা যেহেতু নাই দিয়ে দিলাম কিন্তু আরেকজনে পাঁচশো টাকার একটা নোট ধরাই দিল সেই জিনিসটা কেনার জন্য নোটটা হলো জাল এ লোকের কি হবে বলেন তারে বলবে যে ঠিক আছে বেসারা জাল নোটি আসছে আরে থাক দিয়ে দি জিনিসটা এটা করবে যদি দায়িত্বশীল নাগরিক হয় দেশের সচেতন নাগরিক হয়ে থাকে এদেশের এদেশের ভালো যদি চায় কি করবে সে থানায় ফোন করবে পুলিশ কল করবে যে লোকের হাতে জাল টাকা পাওয়া গেছে সে যদি জাল টাকার চক্রের সাথে জড়িত থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত আর যদি ভুলে চক্রে তার হাতে আসা যায় তাহলে ইনভেস্টিগেশনের পরে সে খালাস পাবে কিন্তু তাকে বিচার মুহূর্ত করতে হবে তাহলে একজনের কাছে টাকা নাই সে জিনিস পাইতেও পারে আরেকজনের কাছে টাকা আছে কিন্তু টাকাটা খাঁটি না বেজাল এ তো পাবেই না উল্টা বরং জেল খাটতে হবে আপনি আল্লাহর কাছে হাজির হলেন আল্লাহ আমি সরি দুনিয়ার আল্লাহ চাকচিককে পড়ে ভুল হয়ে গেছে নেকামল করতে পারি নাই কারেন্সি আনতে পারি নাই সবাব আনতে পারি নাই আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ চাইলে দয়া করে দিয়ে দিতে কিন্তু একজনে আমলের নামে নকল আমল নিয়ে গেছে বেদাত নিয়ে গেছে তার ঠিকানা কি হবে শুধু জাহান নাম খুব ভালো করে শুনে রাখেন হাউজে কাউসারে যারা পানি পান করতে যাবে নাম সবাইকে পানি পান করাবেন আর সে পানি যে পান করবে তার জীবনে পিপাসার হবে না কেয়ামতের দিনের যে ভয়াবহ গরম থাকবে সূর্য মাথার উপরে থাকবে একেবারে তখন টকবক করতে থাকবে গোটা শরীর থেকে মৃত্যু তো হবে না কষ্ট মানুষ পেতে থাকবে ছটফট করতে থাকবে হাউজ কাউসারের পানি যাকে আল্লাহ নবী একবার পান করাই দিবেন জান্নাতে প্রবেশ পর্যন্ত তার আর পিপাসা হবে না এত বিশাল বড় সুযোগ থেকে বঞ্চিত থাকবে কে দিনদারদের ধার্মিকদের গুণা যেটা অপরাধ যেটা সেই অপরাধের কারণে হাবিস ইসলাম বলবেন তাকে পানি পান করাতে চাবেন হাদিসে আসছে তখন একটা আড়াল অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে তিনি বলবেন ইহা আল্লাহ এ তো আমার উম্মত চেহারা ছবি দেখে আমি বুঝছি আমার উম্মতকে তোমার পানি পান করাবো আড়াল কেন হলো তখন আল্লাহ সুমাত পক্ষ থেকে বলা হবে যে এরা সেই লোক যারা আপনার মৃত্যুর পরে আপনার দিনের ভিতরে পরিবর্তন করছে তখন না নিজের আঘাত হয়ে বলবেন সুফতান সুফতান লিমান গাই এরা বাদি আমার রেখে আসা দিনকে যারা পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাও পানি পান করানো হবে না জাল টাকা আর বেদাত আমল একই জিনিস কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সময় তো উপস্থিতি এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে একটি বিষয় আমি আসতে চাই সেটা হলো দোয়া দোয়া ইসলামের দৃষ্টিতে এটা কি ফরজ না ওয়াজিব না সুনত দোয়া দোয়া আল্লাহর কাছে দোয়া করা চাওয়া এটা কি ফরজ না ওয়াজিব না সুনত একজন বলছেন ফরজ আর বাকি লোকেরা বলেন সুন্না দোয়া করা ফরজ দোয়া করা কি দোয়া করা শুধু ফরজ না খুব ভালো করে শুনে রাখেন কোরআনে কারিমে আল্লাহ সুমাতা দোয়া প্রসঙ্গে বলেছেন একেবারে অত্যন্ত পরিষ্কার ভাষায় আল্লাহ সুমাতা বলেছেন উদি আস্তেজিব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কি করব কবুল করব। ইন আ আন যারা আমার ইবাদত থেকে মানে আমার দোয়া থেকে যারা বিমুখ থাকে দোয়া করে না যারা সায়াদ হলু না জাহান্নামা দা হিরিন তারা জাহান্নামে প্রবেশ করবে তাহলে বোঝা গেলে দোয়া করাটা কি কারোর জীবনে যদি আল্লার কাছে একবারও দোয়া না করে তাহলে সে ফরজ তরকের গুনা করলো আমি কি বুঝাইতে পারছি তাহলে দোয়া করাটা কি ফরজ এই জন্য নবীসাল্লাহ সাল্লাম বলেছেন আদো আল আইবা আদা আরে দোয়াটাই দোয়াটাই কি আমরা যে নামাজ পড়ি নামাজ তো আমরা বাংলা উর্দু ফার্সিতে সাব বলি এই সালাদ আরবি শব্দ কোরআনের শব্দ সালাদ শব্দের অর্থটা শব্দের অর্থকে আপনারা মানে শব্দের অর্থটা মিনিংটা সালাদ বলতে আমরা একটা বিশেষ কর্মকাণ্ডকে বুঝাই দাঁড়ানো থেকে সালাম বলতে এটাকে সালাদ বলি ঠিক আছে কিন্তু শব্দের একটা মিনিং আছে তো এই শব্দটার অর্থটা কি সালাদ শব্দের অর্থ দোয়া করা তাহলে আমরা যে নামাজ পড়তেছি এটা পুরাটাই কি পুরা মস্তক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কি কিভাবে পুরাটা দোয়া আমি একটু বোঝার সুবিধার জন্য বলি আমরা খাড়ানোর পরে আলহামদুলিল্লাহ্লা আলামিনার রহমান রহীন মালিক আমের দিন ইয়াখান আমদায়া ইয়াখান আস্তে এই সবগুলো বলে আল্লাহ আপনার প্রশংসা আপনি কি আমাদের মালিক আপনি এই শেষতার প্রশংসা করি এরপরে যা লাস্টে

এরপরে আসেন সালাহ দুরুদ্দে পড়েন আল্লাহমদ সল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ আল্লাহ মাবার কি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ সবটাকো আল্লাহ মোহাম্মদ ফুলি দর রহমত বর্ষণ করেন দোয়ানা দুয়ানা এরপরে দুরুদের পরে পড়েন দোয়া মাসুরা আল্লাহ ইন্নি জলাম তুন সিজুলমান কথি রহ আল্লাহ অনেক জুলম করেছে নিজের উপরে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আপনি ক্ষমা করে দিন আপনার পক্ষ হতে নহুলায়া ফিরোজ দনু বাইল্লাহ আন তার কারণ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না দোয়ানা দোয়ানা এরপর আসেন শেষে যা বলছেন আসসসালা আলাইকুম ইকুম মোরহমতুল্ মানে কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক দোয়ানা দোয়ানা এরপর আবার সালাম ফিরে বলছেন আসসালা আলাইকুম ইকুম রহমতুল আপনার প্রতি শান্তি বর্ষিত হোক দোয়ানা দোয়ানা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু যে দোয়া এটাকে বুঝা গেছে পরিষ্কার হয়েছে পুরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু কি দোয়া এজন্য জন্য সালাদ শব্দের অর্থই হলো কি সালাতের টোটাল আয়োজনটাই হলো কিসের জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রার্থনা করার জন্য তাহলে দোয়ার গুরুত্ব আমরা বুঝলাম আল্লাহ পরিষ্কার ভাবে পরে ফরজ করেছেন অর্ডার তোমরা আমার কাছে দোয়া করো যদি দোয়া করতে অহমিকা দেখাও না করো দোয়া তাহলে জাহান নামে যাওয়া তাহলে দোয়া করা এটা কি ফরজ এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ এই জন্য ইসলামের সমস্ত আয়োজন হয়েছে কিসের জন্য দোয়ার জন্য কিন্তু আমরা দোয়া কিভাবে করব সেই পদ্ধতিটা নেব যে শুরুতে কথা ছিল কোরআন থেকে এবং থেকে আমরা পদ্ধতি এবাদত কিভাবে করবো সেই পদ্ধতি কে বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলবে আল্লাহ আল্লাহর কোরআন থেকে নেব ঠিক আছে তো এটা দোয়ার সম্পর্কে আমাদের দেশে সবচেয়ে আমাদের দিল ঠান্ডা হয় কোন দোয়াতে কোন মোনাজাতে বিশেষ কিছু মোনাজাত আছে এগুলার পরে আমাদের একটা তৃপ্তি চলে আসে সেটা কোনটা বলেন যেই যেই নামাজে যিনি করছেন তিনি এত সুন্দর করে মোনাজাত করলেন যে তার সুললিত কণ্ঠে তার আবেগ ঘন দোয়ায় আমাদের চোখের পানিতে বুক ভেসে গেছে সবাইকে কাদায় দিতে পারছেন এটা হলো আমাদের কাছে সবচাইতে ভালো লাগার দোয়া সত্য না মিথ্যা এই দোয়াটা আমাদের হাত টাচ করে কি করে না এবার আসেন দোয়া ওই যে আগে কিন্তু বলে নিছেন ইসলাম মানে আত্মসমর্পণ কার কাছে আমার কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কথাগুলা কোথায় বলা আছে কোরআনে বলা 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 আছে 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 কথাগুলা কোথায় হাদিসে তাহলে ওই দুইটা থেকে নিলে আপনি কি করলেন আত্মসমর্পণ করলেন এবার আসেন দোয়া সম্পর্কে কোরআন কারিমের একটা আয়াত আমি বলছি আল্লাহ সোমাতাল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ সুমাতাল দোয়া সম্পর্কে বলছেন সুরে আরাফ আয়াত নম্বর পঞ্চান্ন সুরার নাম কি আয়াত নম্বর কত আমার কথা বিশ্বাসের কোনো দরকার নাই বাংলা কোরআন আছে খুলে মিলে নিবেন আল্লাহ কি বলছেন আমি ঠিক বলছি কিনা আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবে কেদে কেদে আর গোপনে কেদে কেদে আর তাহলে আপনি যে চিৎকার করে দোয়া করছেন এটা কি আয়াতের বিরুদ্ধে হলো না সুরার নাম কি আয়াত নম্বর কত পরিষ্কার তো এই আয়াতে আপনি বাংলা অর্থ খুলে দেখেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো দুইটা শর্ত সাপেক্ষে এক তাদের রোহান কেদে কেদে আরেকটা হলো অফিয়া এবং সঙ্গোপনে একটা মজার তথ্য দেয় আপনাদেরকে মুনাজাত এই শব্দটা কি বাংলা না আরবি তার অর্থটা কি মুনাজাত শব্দের অর্থ হলো কানা করা মুনাজাত শব্দের অর্থ কি কানা ঘোষা করা কানা করা মানে ফিস 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 করে মনের দুঃখ মনের কথাগুলো কাকে বলা আল্লাহকে বলা এই যে আমি ব্যাখ্যাটা দিলাম এটা কি আমার বাপের বাড়িতে তুলে এনে দিলাম না কোনর আয়াত নম্বর বললাম পরিষ্কার তো মুনাজাত যে আমরা করি মুনাজাত শব্দের অর্থই কি চুপি চুপি কথা বলা আল্লাহর কাছে ফিসফিস করে কথা বলা বলে তাইলে কি জোরে বলা যাবে না অবশ্যই যাবে জোরে বলা যাবে আপনার কখনো আবেগ এসে গেছে জজবা এসে গেছে আল্লাহর কাছে কেঁদে দিলেন আওয়াজ হয়ে গেছে এটাতে কোনো দোষের কিছু আর কিছু কিছু দোয়াতে নবী সাহসাম সবাইকে নিয়ে একসাথে দোয়া করছেন সেখানে চিৎকার আওয়াজ করছেন কেঁদেছেন সবাই সেটা ভিন্ন আছে কিন্তু বেসিক সাধারণ নিয়ম হলো দোয়াটা হবে আল্লাহর কাছে ফিসফিস করে মনের দুঃখটা কি করা সাবমিট করে অ্যাপ্লিকেশন করে এটা হলো কি দোয়া তাহলে মুনাজাতের দোয়ার একটা পদ্ধতি হলো চুপি চুপি করা এটা তো ক্লিয়ার নাকি এরপরে আসেন এ সম্পর্কে বোখারি মুসলমান একটা হাদিস বলি নবী সাহসাম বলেছেন ইয়া হে লোক সকল আরবি আউ আলা আং তোমরা নিজের প্রতি নিজে দয়া করো নিজের প্রতি নিজে কিছু লোক জোরে জোরে দোয়া করতেছিলো খুব চিৎকার করে করে শুয়েসলাম তখন বললেনই কথাটা হাদিসটা কোথায় আছে বোখারে এবং মুস্তিমি নবিস ওসলাম বলেছেন আরবি আই লা আং ফুসিকম তোমরা নিজেদের প্রতি নিজেরা দয়া করো নিজের প্রতি নিজে অবিচার করো এত জোরে জোরে বলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা যেন না হয় যাতে তোমার গলা ভেঙে না যায় এরকম জোরে চিৎকার করে আল্লাকে ডেকো না কেন ফাইন না লা তা দে উ না গ এ তোমরা যে রবকে ডাকছ সে রব বধির না আবার অনুপস্থিত না তোমরা মনে মনে যা বলো আলিম বিদা তুই সুদুর সেটা পর্যন্ত তিনি শুনেন অত চিৎকার করার দরকার এবং নিশ্চাস্ত নাম আরও বলেছেন ইননামা দাদা উ না সেমি তোমরা যার কাছে দোয়া করছো তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন এরকম এক সত্তাকে দোয়া জোর করার দরকার নেই এই আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল দোয়া চুপে চুপে আস্তে আস্তে করা কি কিন্তু আমাদের তো ভাল লাগে না কিন্তু আমাদের তো ভাল লাগে না আল্লাহ বলতেছে না দোয়া করো চুপে চুপে আমাদের মনে চায় কি চিল্লে ভাল লাগলে তখন আমাদের ভাল লাগে তাহলে কি আল্লাহর কথাটাকে আমরা আমলে আনলাম আত্মসমর্পণ হইল এবার আসেন পাচক নামাজের পরে দোয়া নিয়ে আমরা গত জুমায় একটা কথা বলেছিলাম তার আগে বিভিন্ন সময় বলেছিলাম আমরা বলেছিলাম যে আসলে জোয়াটা আমরা যার যার মতো করা দরকার আমরা চাই এটা আস্তে আস্তে মসজিদ থেকে উঠে যাক সম্মিলিত মোনাজাত দোয়া না দোয়া যদি উঠে দিতে চায় দোয়াই যদি বাদ দেয় তো মুসলমানই না সম্মিলিত ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল দোয়া বুঝেন ইমাম সাহেব আপনি উঠালেন ইমাম সাহেব না আপনি নামালেন কি কইছে আপনিও জানেন না কিচ্ছু বুঝেন না একজন নামাজে দেরিয়েছে পাশ থেকে কোনো মানে ঠেলা মারে এই হুজুর নামায় ফেলছে বা তুই নামা এরকম হয় কি হয় না এর মানে হলো কি দোয়া মানে চাওয়া কি চাইছেন আপনি নিজেই জানেন না এটা কি দোয়া এটা তো দোয়া না আমি বলেছিলাম পরে আমরা যে সম্মিলিত মোনাজাত করি সারা দেশের বেশিরভাগ মসজিদে হয় এই সম্মিলিত মোনাজাত ইমামের সাথে নামাজের পরে সালাম পরে হাত তোলা ইমাম সাহেব যা বন সাহেব বললেন না বলেন এরপর সবাই মিলে হাত না এই সম্মিলিত মোনাজাত এটা ইসলামী শরিয়াতে এটার অবস্থানটা কোথায় এ প্রসঙ্গে আমি দু তিনটা কথা বলতে চাই প্রথম কথা হলো সালাতের পরে পাচক্ত নামাজ আমরা একা পড়তেছি না মোহাম্মদ রসুল্লাহ পড়ছেন কয় বছর ইমামতি করে পড়াইছেন তিনি বলেন মদিনায় আসার পরে প্রকাশ্যে জামাতের সাথে নামাজ হয়েছে সেটা কত বছর দশ বছর মদিনে আসার পর রসুল বেঁচে ছিলেন কত বছর তিনি কোন মসজিদে ইমামতি করতেন মদিনার মসজিদে নবীতে তার মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন অবকর অবকর মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন তার মৃত্যুর পরে হয়েছেন তার মৃত্যুর পরে স্থলাভিক্ত হয়েছেন এর চারজন মিলে কত বছর পাইছে ছিলেন তিরিশ বছর 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 মোট কত বছর হলো এর চল্লিশ বছর ওনারা ইমামতি করছেন না করেন নাই করছেন তাদের ইমামতিতে তারা নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে এভাবে আমাদের মতো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন এরকম যদি একটি হাদিস সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত মাদ্রাসাগুলা ঘেটে যদি বের করতে পারেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইব সামনের সপ্তাহে আমি ক্ষমা চাইব। যে আমি ভুল তথ্য দেওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী এবং আমি আমার ভুল স্বীকার করে নিব আমার কথাটা কি পরিষ্কার পুরা পরিষ্কার হয় নাই আবারও বলছি মোহাম্মদ সাল্লামের উম্মত আমরা নাকি না আহমদুল্লাহর উম্মত আহমদ শফি সাহেবের উম্মত কোন আলেমের উম্মত বাইতুল মোকারমের ইমাম সাহেবের উম্মত মদিনা মক্কার ইমাম সাহেবদের উম্মত তারাও আমাদের মতো মানুষ আমরা সবাই মিলে উম্মত কার মোহাম্মদ সাল্লামের আল্লাহ তালা ইসলাম ফলো করতে বলছে কাকে দেখে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দশ বছর ইমামতি করেছেন তারপরে তার চার খলিফা তিরিশ বছর ইমামতি করেছেন এই চল্লিশ বছরে একবারের জন্য মুসল্লিদেরকে সাথে নিয়ে নামাজের পরে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাইকে নিয়ে আমরা যেভাবে করি এইভাবে দোয়া করেছেন একটি বারের জন্য যদি প্রমাণ করতে পারেন আমি খুব পরিষ্কার ভাষা বলে দিলাম একটি হাদিস নিয়ে আসেন এখন তো সব বাংলা হয়ে গেছে লুকানোর কিছু নাই সবই যাচাই করতে পারবেন আমি বিনয়ের সাথে বলে রাখি কোথাও নেই বলে তাহলে কি মোনাজাত করা যাবে না ওই যে শুরুতে আসতে হবে ভুল বুঝলে হবে না মোনাজাত না করলে তো ইমানই থাকবে না দোয়া না করলে তো ইমানই থাকবে না দোয়া তো অবশ্যই করতে হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম নামাজের পরে বিভিন্ন দোয়া করছেন কিন্তু সে দোয়াগুলা ছিল মুখে সে দোয়াগুলো ছিল কিসে বলে তারা কি একত্রে দোয়া করতে পারবেন অবশ্যই পারবেন পারবেন না বলছে কি দুই তিন সময় একত্র দোয়া করতে পারবেন এক অনাবৃষ্টির সমস্যা হয় মাঝে মধ্যে অনাবৃষ্টি থেকে দূর করার জন্য আল্লাহর কাছে দুই হাত তোলে সবাইকে নিয়ে নবী ইসলাম ইস্তেসকার নামাজ পড়েছেন এবং সবাইকে নিয়ে নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করছেন তাহলে নবী ইসলাম সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন সেটা কোথায় বৃষ্টি প্রার্থনার নামাজে আলা আল হাদরামি নাম একজন সাহাবি আছে একবার সফরে আসতেছিলেন পথে কোথাও তাদের সব জিনিসপত্র হারায় গেছে গোড়া সব হারায় গেছে ফজর পরে তারা দেখছেন হায় হায় মরুভূমিতে এখন তো মরা ছাড়া উপায় নাই কিছু নাই কোথায় যাব কিভাবে যাব। দুই হাত তুলে ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সবাই মিলে একসাথে দোয়া করেছেন এই যে এটা কিন্তু নামাজের পরে নামাজের পরে সাহাবী সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন এটা প্রমাণিত কিন্তু সেটা ছিল সবার একটা কমন সমস্যা যখন তখন এখন আমাদের দেশে কোনো দুর্যোগ দেখা দিচ্ছে কোনো বিপদ দেখা দিচ্ছে আল্লাহ না করুক আমরা আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য সবাই মিলে একসাথে যদি কখনো দোয়া করি সেই দোয়া নিষের না কথা কি বুঝতে পারছেন আর একা একা আপনার নামাজের পরে দোয়া কবুল হয় ভালো করে শুনবেন নামাজের পরে কি কবুল হয় নবী সাম বলছেন নামাজের পরে কি কবুল হয় দোয়া কবুল হয় সেই জন্য আপনি নামাজের পরে যদি হাত তুলে এলাকা দোয়া চান তাতেও কোনো অসুবিধা কথা কি পরিষ্কার কিন্তু ট্রাডিশনাল দোয়া ট্রাডিশনাল মানে কি ইমাম আপনার সাথে উঠেলেন ইমাম সাহেবেন আপনার সাথে নামাইলেন আপনার বাপ ক্যান্সারে আক্রান্ত আপনার মনে সে ব্যথা আর ইমাম সাহেব বলতেছে আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন আপনার বাপের ক্যান্সারে মরে আর ইমাম সাহেব কয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে কি দেন কারণ সে তো আপনার মনের দুঃখটা জানে না এই যে ট্রাডিশনাল দোয়া আবারও বলছি ভালো করে বুঝবেন নবী সাল্লাম পাশক্ত নামাজের পরে সাহাবিদের নিয়ে একত্রে সম্মিলিত হাত তুলে সবাইকে নিয়ে মোনাজাত করছেন বলে কোনো একটি হাদিস দ্বারা প্রমাণিত না মোহাম্মদাম কি করছেন সেটা আমি আপনাদের বললাম এখন আপনারা কি করবেন সে দায়িত্ব আপনাদের আপনাদেরকে আমি বললাম রসুল কি করছেন না করছেন কোরআনে একটা আয়াত বলি এবং মেহরবানি করে আয়াত নম্বরটা আল্লাহর অস্তে একটু কোট করেন সুরায় নেসা আয়াত নম্বর একশো তিন নাম কি নম্বর কত আল্লাহ আল্লাহসোয়াতাল্লা সেই সুরাতে সেই আয়াতে বলছেন ফাইদা তাদাই তমুস সালা যখন তোমরা নামাজ শেষ করো খুব ভালো করে শোনেন যখন তোমরা নামাজ শেষ করো ফাল কুরুল্লাহ হাক ইয়ামা ওয়া আলা আজুন দাঁড়িয়ে বসে শুয়ে যে যেভাবে পারো নামাজ শেষ করার পরে আল্লাহর জিকির করো কি করো আমাদের দাদা সালাম ফেরানোর পরে অনেক সময় ধরে বিভিন্ন রকমের দোয়া পড়তেন তার ভিতরে দুইটা দোয়ার একটা হলো তিনি জাবাল রাজাকে বলছেন তুমি দোয়া পড়বা করবা আল্লাহ আলাদিকা ও শুক্রিকা ও হসনে আবাদাতি প্রত্যেক নামাজের পরে এভাবে আল্লাহ কাছে দোয়া করবা এবং তিনি নিজে আল্লাহ কাছে দোয়া করতেন রব্বি তিনি আদা বা কাইয়া মাতু আল্লাহ আপনার বান্দারা যেদিন উঠবে সেদিন আপনার আজাদ থেকে আমাকে বাঁচায় এই যে দোয়া নামাজের পরে কে করছেন রাসুল করেছেন কিন্তু এই দোয়াগুলাতে আপনারা খেয়াল করবেন এক বচন ব্যবহার করা হয়েছে আমাকে সবাই কিনে যদি করা হতো তাহলে বহু বচন হইতো আপনারা নামাজ সালাম ফেরানোর পরে কি পড়েন বলেন তো সালাম ফেরানোর পরে কি পড়েন আস্তাক ফরুল্লাহ আস্তাক আস্তাক এটা রসুল আসলাম করতেন এটা শুননা আস্তাক ফরুল্লাহ মানে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটা এক বছর না বহু বছর যদি নবী সবাইকে নিয়ে করতেন তাহলে কি বলতেন নাস্তাক ফিরুল্লাহ মানে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন বহু বছর ব্যবহার করতেন তার মানে সবাই যার যার মতো কি পড়ে আমরা ইস্তেফার করি তাহলে নামাজের পরে অনেকগুলো দোয়া আছে অনেকগুলো জিকির আছে কিন্তু সেগুলো সবাই যার যার মতো করে করবে যদি এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যদি সবাই একত্রে করে কোন সমস্যা আছে ওই যে ইবাদতকে রাসুল যেভাবে করতে বলছেন অন্য পদ্ধতিতে যদি করেন সেটার নাম কি হবে এখন আপনার দুটি প্রশ্ন এক হলো যে দোয়া রাসুল বলছেন নামাজের পরে দোয়া কবুল হয় তো সবাই মিলে করলে ভালো না আমার প্রশ্ন দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে আরাহাতের ময়দান দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেখানে কি একত্র দোয়া করেন না যা যার মতো করেন ভালো করে জবাব দেন কিন্তু আরাহাতের ময়দানে জোহর থেকে মাগরি পর্যন্ত হাজি সাহরা যে দোয়া করে সবাই একত্রে করে না যাজাটা শেষে করে যাজাটা শেষে করে তো অফের সময় দোয়া কবুল হয় না একত্র করেন না আলাদা আলাদা করেন সাফা মারোয়া সাই সময় সাফা মারোয়া দাঁড়িয়ে দোয়া কবুল হয় না হয় না একত্র করেন না আলাদা আলাদা করেন শুক্রবারে আসর পরে দোয়া কবুল হয় একত্র করেন না আলাদা আলাদা করেন ভোর রাত্রে দোয়া কবুল হয় তাহাজুদের সময় একত্র করেন না আলাদা আলাদা করেন দোয়া কবুলের জায়গাগুলোতে আমরা প্রত্যেকে যার কাছে আল্লাহর কাছে কি করি দোয়া চাই এ হলো দোয়ার কমপ্লিট করোনা হাদিসের ব্যাখ্যা এবং বিশ্বেষ আমি আপনাদের সামনে দিলাম সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ সালাম ফেরানোর মাধ্যমে কি নামাজ শেষ হয়ে যায় এরপর আর নামাজের কোনো কিছু বাকি এরপরে যেটা বাকি থাকে তাকে আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ আস্তাফুল্লাহ আল্লাহমান্তালাম ওমিকা সাল্লাম তবরকাল আলিক্রম আর অনেক দোয়া জিকির আছে এগুলো বসে বসে পড়তে হয় আমি সিদ্ধান্ত নিছি যদি আমার হায়াতে বাঁচা রাখে এক দুই সপ্তাহের ভিতরে একটা কার্ড ছাপাবো সে কার্ডে নবী সাস্তাম নামাজের পরে কি কি দোয়া এবং জিকি করতেন সেগুলো লিখে রেফারেন্স সহকারে হাদিস নম্বর সহকারে আমি দিয়ে দিব বাংলা অর্থ উচ্চারণ সহকারে কাতারে কাতারে দিয়ে দিব আপনারা দেখে দেখে পড়তে পড়তে একসময় আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কি বলেন ঠিক আছে কিনা এবার আসেন দুইটা সমস্যা একটা হলো সারা দেশে কি তাহলে ভুল করে সারা দেশের যে সব মসজিদ করে তাহলে কি ভুল করে এটা একটা সমস্যা আর একটা হলো বাপ দাদা করে আসছে সারা জীবন করে আসছে এখন সেটা কেমনে ছাড়ি প্রথম দ্বিতীয়টার কথা আগে উত্তর দেয় বাপ দাদা করে আসছে এই কথাটা কাদের কথা আপনারা জানেন কোরআনে কাদের কথা এটা মক্কার মক্কার লোকদেরকে যখন তাওহিদের কথা বললেন বলে কি আমাদের মা আলফাই না মা মা না আলেহা আবানা কোরআনের ভাষা আমাদের বাপ দাদা শুধু উ দেখে আসছি বলে কি মোহাম্মদ এটা কিন্তু কোনো ভালো কথা না আপনার বাবা পাঁচটা জমি কিনে ধুয়ে গেছে আপনি দলিলগুলা গুলা বুঝা নিবেন কি নিবেন না যদি কোনো একটাতে ভেজাল মনে হয় তো বলবেন নাকি বাপ দাদা কিনা ধুয়ে গেছে যেমনে আছে এমনি আমি হাতে দিব না এরকম করবেন জান্নাতে যাবেন আপনার দলিলটা আপনি যাচাই করবেন না আমি মৌলবী যদি ভুল তথ্য দিয়ে থাকি আর আমার কথা শুনে যদি আপনি ভুলটা করে থাকেন কেমত দিন আপনি জানাতে যাবেন না জাহান্নামে যাবেন জাহান নামে যাবেন কারণ আপনি যাচাই করেন নাই তেল যাচাই করছেন কোনটা ঘাটি মোবাইল সিম কোনটা কোম্পানিটা ভালো হবে হবে আপনি যাচাই করছেন দিনের ব্যাপার আসলে আপনি যাচাই করেন না হুজুর যা বলছে তা আমার কথা যদি অন্ধভাবে মানেন সেটাও গোমরাই হবে আমি তো আপনাদের সুযোগ দিলাম আপনারা চেক করেন সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মোহাম্মদ রসুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ পাশক তো আমাদের পরে নিয়ে আমাদের মতো এইভাবে হাত তুলে মনে করতেন কিনা যদি করতেন হয় তাহলে আমরা সবাই করতে বাধ্য আর যদি না করতেন হয় তিনি না করছেন এটা প্রমাণ হবে আর করছেন এর কোনো প্রমাণ না থাকে তাহলে আমাদের কি করা উচিত হবে আচ্ছা এখন আসেন দ্বিতীয়টা সারা দেশ করে সারা দেশ করে বলতে আমি ছোট্ট দুই তিনটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো বাংলাদেশের সকল মাদ্রাসার গোড়া কোনটা বলেন তো হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা আমি সেখানে পড়ছি আর যত মৌলবী দেখেন সারা বাংলাদেশ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আলে মোলামারা সবাই হাটাজারি পড়ে মৌলবী হয়েছে আপনাদের ইমাম সাহেবও পড়ছে আমিও পড়ছি আগের ইমাম সাহেব আগে যা আছে খবর নেন এবং গোটা নারায়ণগঞ্জ জেলা বেশি দরকার নয় নারায়ণগঞ্জ জেলা সব মসজিদ গুলাতে খবর নেন এইটটি পার্সেন্ট আলেম প্রোডাকশন হয় কোথেকে সবচেয়ে বড় মাদ্রাসা সবচেয়ে পুরান মাদ্রাসা সেই মাদ্রাসায় পাঁচত্বন আমাদের পরে মসজিদে মোনাজাত হয় না পড়ে আসে ওখানে একটা ফিল্ডে আইসা করে চাকরি বাঁচানোর জন্য সবাই চাকরি বাঁচানোর জন্য করে না দুঃখিত অনেকে এটাকে সুন্নত মনে করেন তাদের মতকে আমরা সম্মান করি আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের খতিব সাহেব একটা নতুন কথা উঠেছে সারা দুনিয়ার কোথাও নেই কোথাও যে আছে আমি এটা দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা এবং এভাবে কোনো আলেমের নিবন নেই সব আলেমরা জানে আকারে আয়তনে সবচেয়ে বড় মাদ্রাসা বেশি আলেমের প্রোডাকশন হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে হাজারি মানসা থেকে সেই মাদ্রাসা মসজিদে দুইটা মসজিদ মাদ্রাসা বিশাল ক্যাম্পাস দুইটা মসজিদ কোন মসজিদে পাশ্চাত্য নামাজের পরে মোনাজাত নাই তাহলে কথাটা কি আমি একলা বললাম নাকি মাদ্রাসার গোড়ায়ও হজ হজ করতে ওমরা করতে আপনারা মক্কা মদিনা যাননি যান না গত সপ্তাহে একজন আমার কাগজ লিখে দিয়েছে বাইদুল মকরম তো মুনাজাত হয় বাইদুল মকরম যদি মুনাজাত হয় আপনি দেখেন আপনি যদি বাইদুল মকরম আমার গাড়ে সাফাই দেন আমি আপনার উপরে সাফাই দিব মক্কা মদিনা কোনটার ভার বেশি হবে কোনটার ভার বেশি হবে মক্কা মদিনা মুনাজাত হয় বাসাক্ত নামাজের পরে হজের পরে সবচেয়ে বড় ইসলামী সম্মেলন হয় বাংলাদেশে বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ফাসাক্ত নামাজের পরে মুনাজাত হয় হয় না যারা যায় তাদেরকে জিজ্ঞেস করেন তাবলিক জামাতের কেন্দ্র মেইন কেন্দ্র হলো কাকরাইল মসজিদ সেখানে পাঁচ হতে নজর হয় হয় না শুধু কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম মেইন মেইন জায়গাগুলোর কথা এর বাইরেও কিন্তু অনেক আলেমরা আমি শ্রদ্ধা করে বলছি অনেক আলেমদের মতে পাঁচ হতে পরে মোনাজাত মুস্তাহাব আপনাদের একটা বুদ্ধি দেই ইসলামের ফরজ ওয়াজিব শূন্য তিনটা জিনিস আছে না পাশক্ত নামাজের পরে সম্মিলিতভাবে ভাবে সবাই কিনে দোয়া করা এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত এই প্রশ্নটা রাখবেন বাংলাদেশের যে কোনো আলেমের কাছে আর একটু বুঝেন জিজ্ঞাসা করবেন হুজুর স্পাসক্ত না পরে মুসল্লিদেরকে নিয়ে একসাথে হাত তোলা এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি ফরজ হলো আল্লাহর অর্ডার ওয়াজিব আল্লাহর অর্ডার নবীর অর্ডার আর সুন্নত হলো কি যেটা নবী করছেন জিজ্ঞেস করবেন কোন আলমকে এটা কি সুন্নত কিনা যদি সুন্নত হয় কোথায় আছে রেফারেন্সটা নিয়ে আসবে আমি কি কথা পরিষ্কার বোঝাতে পারছি আমি যদি ভুল কিছু বলছি বলে আপনারা আমাকে প্রমাণ করেন আমি আমার কথা ফেরত নেব সারেন্ডার করব আর যদি সঠিক বলছি মনে হয় তাহলে আপনাদের উচিত হবে ওই যে আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহ এবং তার রাসুলের কাছে ওই জন্য করোনা হাদিসের কাছে ফিরে আসতে হবে আমি চাই যে আপনারা করোনা সুন্নাকে ফলো করেন সারা বাংলাদেশ কিভাবে চলে সেটা দেখে যদি করেন খড়কুটার নাম হলো গা বাসানো পানির তালে তালে স্রোতের বিপরীতে চলা এটা খড়কুটার কাজ না এ মসজিদ তো দৃষ্টান্ত মসজিদ এ মসজিদটা মেসালে মসজিদ আমি তো ছোট্ট দুটি পয়েন্ট দিয়ে দিলাম নবিস আসলাম চার খিফা নামাজ পরে সবাইকে নিয়ে একসাথে মোনাজাত করছেন কিনা ইয়ে অর নট যদি করে থাকে আমরা করবো যদি না করে থাকেন সারা পৃথিবী যদি করে আমি করবো না আমার ইসলাম তো মোহাম্মদ আসলামকে দেখে চার খলিফাকে দেখে নাম্বার দুই পাসক্ত নামাদের পরে একত্রে মুনাজাত করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুননত ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত যদি সুননাথ হয় কোথায় আছে নাই কোথাও আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন একটু হাত তোলেন দেখি বুঝতে পারছেন যারা আলহামদুলিল্লাহ জাকমল্লা খেব আল্লাহ তালা আমাদের সবাইকে হকর উপরে চলার দান করুন